শিরকের ভিতরে আমরা নিমজ্জিত হই। মাজারের মধ্যে যখন মানত করেন, মাজারের মধ্যে যখন একটা মোমবাতি মানত করেন, মাজারের ভিতরে যখন টাকা পয়সা মানত করেন, আসলে মানতের জায়গা কি মাজার? এই যে মোমবাতি মানত করলেন, মাজারের মধ্যে জ্বালায় রাখলেন মোমবাতি, আপনার ধারণা আল্লাহর ওলি উনি ঘুমায় আছে, ওনার ঘুমের মধ্যে একটু ডিস্টার্ব করার জন্য আপনি মোমবাতি জ্বালায় রাখবেন? কারণ যখন মানুষ ঘুমায়, আল্লাহর হাবিব বলেছেন সব মোমবাতিগুলা আলোগুলা নিবায়া তারপরে ঘুমাও। তা এখন কবরের ভিতরে যদি তিনি আল্লাহর ওলি হন, নাম কানাউমিল আরুস, আল্লাহর হাবিব বলছেন যেই লোকটা আল্লাহর ওলি, যেই লোকটা জান্নাতি, তার কবরের ভিতরে জান্নাতের সব নিয়ামত দেওয়া হবে, জান্নাতের পোশাক পরায় দেওয়া হবে, আর তাকে বলবে নাম কানাউমাতিল আরুস। একটা নতুন জামাই যেমন বাসর করে ঘুমিয়ে থাকে, তার মতো করে তুমি ঘুমিয়ে যাও। সুবহানাল্লাহ। তো আপনি যার কাছে মানত করলেন মোমবাতি, উনি এখন ঘুমাচ্ছে, কানাউমাতিল আরুস, একেবারে নতুন বর যেমন ঘুমায় সেই রকম ঘুমান ঘুমাচ্ছে। এর মধ্যে কি আপনি ডিস্টার্ব দিলে উনি খুশি হবে না বেজার হবে? আর উনি কি আপনার ডিস্টার্ব শুনবে? তাহলে যেই মোমবাতি জ্বালাচ্ছেন এটা এমন অপচয় আপনি করছেন, আর এই মানত আপনাকে আপনার ইমানের ভিতরে ত্রুটি করে দিচ্ছে। দুনিয়ার কেউ কোনো কিছু দিতে পারে না, যিনি পারে তিনি কে? এই জন্য এই মানতের কাছে যাওয়া যাবে না। এই মানত না করে মাজারের বাইরে যেই লোকটা খালি হাতে শূন্য হাতে বাটি নিয়ে দাঁড়িয়ে আছে আপনার কাছে টাকা চাচ্ছে, তার হাতে যদি আপনি, অভাবী মানুষের হাতে যদি আপনি টাকাটা দিতে, যার বস্ত্র নাই বিবস্ত্র হয়ে ঘুরে বেড়াচ্ছে শীতে, কনকনে শীতের মধ্যে কষ্ট পাচ্ছে, ওই লোকটার গায়ে যদি আপনি জামা জড়িয়ে দিতে পারতেন, তাহলে যেই মালিক আপনার উপরে খুশি হয়ে আপনার মনে এর বাসনা পুরা করে দিতেন তিনি কে? আল্লাহ। জন্য মাজারে মাজারে মানত করা দরকার নাই। যিনি কবরে শুয়ে আছে টাকার মোহতাজ উনি না, বস্তায় বস্তায় টাকা উঠে, পা দিয়া বস্তা ভরে, পা দিয়া পাড়ায় পাড়ায় বস্তা ভরে, এই বস্তা ভর্তি টাকা যায় কই? আর খায় কারা? আল্লাহ ভালো জানে। এই যে টাকাগুলো আপনারা দিচ্ছেন সেখানে না দিই দেওয়া দরকার গরিবদেরকে, অভাবীদেরকে, অনাথদেরকে, মিসকিনদেরকে, ইয়াতিমদেরকে যদি আমরা আপনারা দিতে পারতাম, তাহলে যে মালিক খুশি হতেন তিনি কে? আল্লাহ। এজন্য শিরকের দিকে যাওয়া যাবে না। আমি আবার এটা বলি না যে কবর জিয়ারত বন্ধ করে দেন, আপনার আব্বার কবর এটা আপনি জিয়ারত করবেন, সেখানে গিয়ে আপনি দুইটা হাত তুলে আল্লাহর কাছে কাঁদবেন আর বলবেন আব্বার কত স্মৃতি আমার জীবনে, আব্বা তো আজকে চলে গেল, আল্লাহ তুমি আব্বাকে জান্নাতের নিয়ামত দান করে দিও, সব না গুনাহ, বলেন সব না গুনাহ। এই যে আপনার মৃত্যুর চিন্তা আসলো, আল্লাহর নবী বলেছেন যুরুহা, কবর জিয়ারত করো, জিয়ারতে গেলে আপনার মনটা নরম হবে, মায়ের কবরের সামনে গেলে মায়ের স্মৃতিগুলো আপনার চোখের সামনে ভেসে উঠবে, মায়ের কত শত স্মৃতি, ছোটবেলায় মায়ের কত আদর, কত স্নেহ, কত ভালোবাসা আপনার চোখের সামনে ভেসে উঠবে এই স্মৃতির মধ্যে। আপনি যেন আপনার মাকে দেখতে পাবেন, আপনার মাকে আপনি কল্পনা করবেন আর মনটাকে বলবেন মন মা তো আমাদের মাঝে ছিল, আজ অন্ধকার কবরে চলে গেল, একদিন আমরাও তো অন্ধকার কবরে চলে যাই, আমাদের ঠিকানাও তো একদিন কবরে হয়ে যাবেন, যেই কবরে এখন মা ঘুমায়, যেই কবরে এখন বাবা ঘুমায়, ওই কবরে একদিন আমিও তো শুয়ে যাব, এই চিন্তা কবর থেকে নিয়ে ফিরা দরকার। আপনি যখন জানাজার নামাজে যান, প্রত্যেকটা জানাজার নামাজ থেকে এই চিন্তা নিয়ে ফিরা দরকার, সল্লু কবলান তুসাল্লা আলাইহি, আজকে যার উপরে জানাজার নামাজ পড়ছি তার জীবনে কত নামাজ ফরজ ছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে সে নামাজগুলো আদায় করতো আমাদের সঙ্গে,
আজকে তো লাশ হয়ে গেল আর নামাজ পড়তে পারবে না, জীবনে চাইলেও তার জামাটা একবারের জন্য খুলতে পারবে না। কত রং ঢঙের জামা সে পরেছে, আজকে চাইলে এই সাদা কাফনের কাপড় সে খুলে ফেলতে পারবে না, বাঁধন ছিঁড়ে কোথাও পালিয়ে যেতে পারবে না। আজকে এমন বন্দী সে হয়ে গিয়েছে, কোথাও সে আর পালাতে পারবে না। এই যে যখন কাফনের কাপড় থেকে শুরু করে কবর থেকে শুরু করে জীবনের এমন একটা অধ্যায় শুরু হয়ে গেল, যে অধ্যায়ে মানুষ ঢুকে যাওয়ার পরে আর ফিরে আসতে পারে না। আমি আপনি যখনই কবর জিয়ারতে যাব এই কথা মাথায় চিন্তা আনবেন যে আমার মা তো আমাদের মাঝে ছিল, আমার বাপ তো আমাদের মাঝে ছিল, আমার দাদা আমাদের মাঝে ছিল, আমার দাদি আমাদের মাঝে ছিল, আমার আত্মীয় স্বজন আমাদের মাঝে ছিল, আমার উস্তাদ আমাকে পড়িয়েছে, আজকে অন্ধকার কবরে চলে গেছে। এরকম চিন্তা যখন আসবে, আল্লাহর নবী এজন্যই বলেছেন জুরুহা, কবর জিয়ারত করো। এই জিয়ারতের উদ্দেশ্য শুধুমাত্র মাজার বানায়া এই কবরগুলোকে ইবাদতের জায়গা বানানো না, কবরকে মাজার বানায়া ইবাদতের জায়গা বানানো না, বরং এখান থেকে শিক্ষা নিতে হবে যেই কবর এখন এত বড় ব্যক্তিটা মাটির সাথে অম্লান হয়ে আছে, এখানে তো একদিন আমিও চলে যাব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের মাটি ধরে কাঁদতেন আর বলতেন মাকানুকা তাহতাত তুরাব, তোমার জায়গা হবে এই মাটির নিচে, ওমর তোমাকে মানুষ কত সম্মান করে ইজ্জত করে কিন্তু তোমার জায়গাটা হয়ে যাবে মাটির নিচে। হযরত আলী বলতেন ও আলী তোমাকে মানুষ কত সম্মান করে ইজ্জত করে, তোমার জায়গাটা হয়ে যাবে মাটির নিচে। এই চিন্তা যদি আমি আপনি আমাদের চিন্তায় লালন করতে পারি, বিশ্বাস করে এমন এক জীবন আল্লাহ আমাদেরকে দান করবে যেই জীবনটা হবে শিরক মুক্ত, এমন এক জীবন আল্লাহ দান করবে যেই জীবনটা হবে আমল দিয়ে সাজানো। জীবনটাকে যদি আমল দিয়ে সাজাতে চান ওই কবরবাসীদের কবর থেকে শিক্ষা নেন। কত বড় বড় নেতা ঘুমায় আছে, কত বড় বড় ব্যক্তি ঘুমিয়ে আছে কবরস্থানে, আর এখান দিয়ে আসার সময় বলে দেয় যত বড় ব্যক্তি ছিলা মাটির নিচের কোনো দাম নাই, মাটির নিচের দাম হবে আমলে। এজন্য কবরের পাশ দিয়ে যখন যাবেন, জিয়ারত যখন করবেন, এখান থেকে শিক্ষা নেবেন এই কবরে আমাকে ঘুমাতে হবে। এই কবর কাউকে কিচ্ছু দিতে পারে না, যিনি দিতে পারে তিনি কে? কবরের সব ব্যক্তি আপনাকে কিচ্ছু দিতে পারবে না, আল্লাহ তাআলা দিতে পারবে।